কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোষা খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহ মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সুনার মদিনা আল্লাহ মা সাল্লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার বয়সের মুরব্বিয়ানে আজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মাও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাস্তব ঘটনায় চলুন, ইরাকের ঘটনা। ইসলামের বহু ঘটনা ইরাকে ঘটেছে। একটা যুবক মুসলমান কিন্তু গরিব ছিল, গরিব হলে কি হবে, সে সংসার চালানোর জন্য রোজগারের পথ ছিল তার, ইতিহাস লেখে জুতা সেলাই করতো। এর চেয়ে দুর্বল তো আর কাজ নাই, মুসলমান জুতা সিলাই করে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুতা সিলাই করে সারাদিন পয়সা যা রোজগার হয়, সন্ধ্যার সময় প্রয়োজনীয় পয়সা আলাদা করে, আর জুতা সিলাইয়ের পয়সার থেকে একানা দুইয়ানা করে আলাদা করে রাখে। উদ্দেশ্য হলো এই পয়সাটা যেদিন জমা হবে আমি মক্কার মদিনায় যাব, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করব। একানা দুইয়ানা পয়সা করে জুতা সিলাইয়ের পয়সার থেকে জমাইতাছে। এখানে দাঁড়ায়া একজন মানুষ বলতে পারবেন নি যে আমিও আমার রোজগারের পয়সার থেকে মাসে 50 টাকা করে জমাইতাছি মক্কার মদিনায় যাইতাম, একজনও পারবেন না। যাই হোক, ওই আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার উদ্দেশ্যে জুতা সিলাই করার পয়সার থেকে দুইয়ানা একানা করে জমাইতে 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 ইরাকের ইতিহাস অনেক বৎসরে টাকাগুলো জমা হয়েছে। একদিন গনে দেখে অনেক টাকা, অনেক কত যে লাগে হজে যাইতে সে তো জানে না। এবছর যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনারা কি হজে যাবেন? হ, কত টাকা লাগে হজে গেলে? যেমন এখন হজে যাইলে যারা নেয় হজে কাফেলা, মোয়াল্লেমদেরকে জিজ্ঞেস করলে যেমন বলে 2,20,000, তখন যা লাগতো তা হিসাব বললে, হিসাব করে দেখে এই টাকা হয়ে গেছে। বলতেছে, চাচা আমারে হজে নেবেন? বলছে, বাবা তুমি তো গরিব মানুষ কি করে যাইবা? বলছে, চাচা আমি জুতা সিলাই করে দুইয়ানা একানা করে জমাইতে জমাইতে হজের টাকা জমা হয়েছে। তাহলে একটা তারিখ শোনাইলেন, ওই তারিখে আমরা যাব, তুমি রওনা হয়ো। এই তারিখ যেদিন শুনলো তার মনে খুশি, আমার মতো ব্যক্তি মক্কা মদিনায় যাব, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার কাজে যাব। খুশিতে সারাদিন এদিন কাজ করে নাই, অর্ধেক দিন কাজ করে বিকালবেলা বাড়িতে যাইতেছে গা, খুশি, মনটার মধ্যে আনন্দ, কিন্তু
রাস্তার কিনারে দেখে একটা বুর্গা পরিহিত মহিলা মরা দুম্বার গুস্ত কাইটা বেগে বর্তেছে। উনি দেখতেছে আশ্চর্য, মরা দুম্বার গুস্ত মহিলা কাটতেছে, এ কি আবার বাজারে বিক্রি টিক্রি করে কি না একটু খেয়াল রাখি। দেখে এক ব্যাগ গুস্ত নিয়ে রওনা হয়েছে যাইতেছে, পিছিয়ে পিছিয়ে নজর রাখছে। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির গেটে দাঁড়াইয়া রয়েছে আবদুল্লাহ। কিছুক্ষণ পর ছোট্ট একটা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো, মা এ বাড়িটা কি তোমাদের? হ চাচা। একটা মহিলা গুস্ত নিয়ে ঢুকলো, মহিলাটা তোমার কি হয়? বলল, মহিলাটা আমার মা, আমার আম্মু। গুস্ত কি করতেছে? গুস্ত রান্না বসাইছে। বলো কি, এটা মরা দুম্বার গুস্ত রান্না বসাইছে কেন? মেয়েটা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে, চাচা গো আমরা খাবো। বলো কি, তোমরা মরা দুম্বার গুস্ত খাবি? চাচা আমরা অসহায়, আমরা গরিব, আমরা আওলাদে রাসুল, রাসুলের বংশের লোক, আমরা গরিব। আজকে চার পাঁচ দিন পার হয়ে গেছে, আমাদের সুলায় আগুন জ্বলে না, না খাইয়া কষ্ট সহ্য করতে পারি না, মা কারো কাছে হাত পাতে না, কারণ রাসুলের বংশের হাত পাতা ভিক্ষা করা জায়েজ নাই, বংশের কলঙ্ক। তা না করে আমার মা মরা দুম্বার গুস্ত আইনা রান্না বসাইছে, আমাদেরকে খাওয়াবে, আমরা খেতে পারবো, আপনারা খেতে পারবেন না। আবদুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন, ও আবদুল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার জন্য কত টাকা জমা করেছোস? আওলাদে রাসুল না খাইয়া মরা দুম্বার গুস্ত খাইতে যাচ্ছে। আরে আবদুল্লাহ বল, আওলাদে রাসুলের পক্ষে যাবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে জবাব আসছে তার মন থেকে, না না মক্কা মদিনায় যাব না, হজ করতেও যাব না, সবগুলো টাকা আওলাদে রাসুলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠাইয়া দিয়েছে। এইটুকুন কাজ করে হজে যাওয়া তার বন্ধ হয়ে গেল। মনের কত আশা ছিল মক্কা মদিনা যাবে, কিন্তু মক্কা মদিনা আর যাওয়া হলো না। আমার আল্লাহ যেন আবদুল্লাহর এই কাজটুকুন যেন পছন্দ করে ফেলেছে। ইতিহাস লেখে ওই বছর 500,000 হাজি হজ করতে গিয়েছিল। কয় লক্ষ হাজি? 500,000 হাজি হজ করতে গিয়েছিল, কিন্তু যেদিন যাওয়ার তারিখ ইরাকের হাজিরা তো যাবে, খবর দিলেন আবদুল্লাহ আসো। আবদুল্লাহ বলেন, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি তো যাব না। বলো কি, তুমি না বললে যাবি, এখন খরচ হয়ে গেছে, এ কি বলতেছ তুমি? এবার ডাকতেছে, আবদুল্লাহ তোমরা যাও, আমার আবার যদি পয়সা জমা করতে পারি আমরা যাব হজ করতে। সবাই চলে গেলেন ওই তারিখ মতো, আবদুল্লাহ তো আর গেল না, হজ করতে গেলেন সবাই মক্কা মদিনায়, যেখানে যাওয়া দরকার সবাই উপস্থিত। মক্কাতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন ইরাকের হাজি সকলে মিলে। এমন সময় দেখে ইরাকের হাজিরা খানায় কাবা তওয়াফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে আবদুল্লাহ তওয়াফ করতেছে। আল্লাহ একবার বলুন, এই আল্লাহ কি আছে এখনো? তাহলে আমরা তো সেই আল্লাহর দরবারে দুইটা দাবি পেশ করছি, মক্কা মদিনায় যে আল্লাহ, ইরাকে যে আল্লাহ, এই বাংলাদেশের আড়াই হাজারেও সেই আল্লাহ। কিন্তু বাসনটা ওই তৈব সেরকম, বেজাল মুক্ত বাসনটা নিয়ে বসেন, বলে হুজুর কিছু বেজাল যা আছে এটাও আজকে পরিষ্কার, নিয়তে বসেন, নিয়তে বসেন। হাজিরা কয় হ্যাঁ, কইলো আইতো না, অহন হ্যাঁ আমাদের আগে হস তোয়াফের কাজ করে, তোয়াফটা শেষ করে হেরে জিগামু, তোয়াফ শেষ করে দেখে আবদুল্লাহ নাই, নামাজে দাঁড়াইছে, দেখে নামাজের আগের কাতারে আবদুল্লাহ। নামাজও থেকে খালি চাইতে হে নামাজটা কোন সময় শেষ হইব, হ্যারে দৌড়মু, সালাম ফিরাইলে নাই। মদিনায় গেছে একই অবস্থা, নামাজের আগের কাতারে আবদুল্লাহ। আচ্ছা এই অবস্থা এলে কন্ত নামাজের খেল হইব না, খালি হেরফাই খেল হইব, এমন কিছু মানুষ আছে না আমরা বাংলাদেশেও, নামাজে ঘরে এই দিক সেদিক চা এরকম আছে না? আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমার একজন মুসল্লি আছে, এটা নামাজও থাকে ওই দিক সেদিক চা দেহে কাটিয়ে দেহে বাস, তার জুতার লগে যদি কেউ জুতার হ্যাঁ এই দিন আর তার নামাজ ঠিক মতো হইতো না, তার জুতা নেই কেউ নেগে খালি এই দিকেই খেল, নামাজও থাকে একদিন কয় আমার জুতা নিয়েন না, আরেকদিন নামাজের ভিতরে বুঝি মুখের মধ্যে কফ জমছে, থুতু জমছে, কি করব, হ্যাঁ নামাজ লইয়াই বাইরে গেছে, মনে করছে নামাজ এভাবে দৈরা রাখার নাম বুঝি নামাজ,
এটা লইয়া ওই বাইরে গেছে, বাইরে গিয়া কেশিয়া কুশিয়া যা আছে করে পরিষ্কার করিয়া অনেকক্ষণ পরে খাতির জমাইছা, আবার জামাতের লগে খারিছে, নামাজ ছাড়ছে না। সরল মানুষ আর কি, আর তবু তো হ্যাঁ নামাজ পড়ে। আর আমরা তো বুদ্ধিমান হইয়াও অনেকে নামাজ পড়ি না। বাবা রে, কবরস্থানের কথা কি ভুলে গেছো? ওই যে আজকে কবরস্থানের নাম উপরে লেখা, নামাজ পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা, না পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা। এ চিন্তাত পড়লে আগিলে মুরব্বীরা রাত্রে গুনগুনে একান্সে কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিচামিচি কাটাইলাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি, কার বাবারে কার বাগর কার বা কি কার বাবারে কার বাগর কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খা না জানো না, এই দুনিয়া মুসাফির খা না জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা, আগিলা মুরব্বীরা এই দেশে ঘরবাড়ি কইরাও এই কান্দা কান্তো, এ দুনিয়া মুসাফির খানা, কত মানুষ আইলো গেল রইল না। আসলে এ দেশে সিস্টেমটাই হলো মানুষ আসতে পারবে, থাকতে পারবে না, থাকার কোনো সিস্টেম নাই, থাকার কোনো বিষয় নাই। তবে কয়দিন থাকবেন এ গ্যারান্টিও দিতে পারবেন। আর জাউন গাছে লাগবো এটা যে রাইট, একটা বাস্তবতায় যান, আপনার এখানে মাশাআল্লাহ হাজার হাজার মানুষ, আপনাদের মধ্যে আমার একজন 150 বছর বয়সের একজন মুরব্বী দেন তো আমার পাশে বসাবো, 150 বছর বয়সের একজন মুরব্বী দেন, 150 বছর বয়সের একজন মুরব্বী দেন না, নাই এটা কইবেন তো যে নাই, 150 বছর বয়সের মুরব্বী আছে? আচ্ছা, একদিন কি তারা ছিল না? কিন্তু এখন নাই, তাহলে বুঝাইলো থাকার সুবিধা এই দেশে নাই। 100 বছর এই দেশে থাকবেন এই গ্যারান্টি আপনারা কে কে দিবেন? দেন তো, এটাও নাই। তাহলে মাইনা নেন মুরব্বীরা যে কইতো এ দুনিয়া মুসাফির খানা, আমরা যেখানে আছি এটা মুসাফির খানা, এরপরের স্থানটাই কিন্তু কবরস্থান, যেই কবরে কেউ যাবে না। যত আপন এ দেশে আপনি যাকেই বানান না কেন, যার জন্য রক্ত পানি করে রোজগার করে সন্তানাদি বিবি বাচ্চা লালন পালন করতেছেন, কিন্তু কবরে যাওয়ার কেউ আপনার, তাইলে আমরা কি নিব কবরে? আজকের মাহফিল থেকে রোজগার করব। তাই বলতেছিলাম দুইটা দাবি আগে লোন আদায় করি, বলে আদায় কিভাবে হবে সেটাই ইরাকে গিয়েছিলাম, ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা হজ করতে যায় নাই, সবাই দেখে নামাজের আগে সালাম ফিরাইয়া ধরবো, সালাম ফিরাইলে নাই, হজ শেষ করে সবাই বাড়িতে গেলেন, ইরাকের হাজিরা বাড়িতে গিয়ে আবদুল্লাহর বাড়িতে সবাই গেল, তুই কইছো যাইতি না কিন্তু তোরে আমরা সকলের আগে দেখছি, সব কাজে তুই আগে আগে ছিলি, মিথ্যা কথা কইলি? আবদুল্লাহ হাসে আর বলে, চাচা আমি যাই নাই, আসলে আমি মিথ্যা কথা কই নাই, আমি যাই নাই,
তাহলে আমরা দেখলাম কি দেখলাম, আমরা কি ভুল দেখলাম? এই টেনশন নিয়ে গেলেন সকল হাজিরা, ঘুমাইলে রাত্রে আল্লাহ পাক ফয়সালা দিতেছে, ও হাজিরা তোমরা এই বছর যারা হজ করতে আসছো তোমাদের সংখ্যা ছিল 5 লক্ষ, তোমাদের 5 লক্ষ হাজির হজ একটাও এবছর কবুল হয় নাই। তবে একটা হজ কবুল হয়েছে, সেটা হলো ইরাকের আব্দুল্লাহ। মক্কা মদিনায় না গিয়ে ইরাকে থাইকা যদি হজ কবুল বাড়িতে আনতে পারে, আমরা কি আজকের মাহফিলে দুইটা দাবি আদায় করতে পারবো না? কিন্তু সেই পরিমাণ কিছু কাজ আমাদের হইতে হবে, কিছু কাজ হইতে হবে। আওলাদে রাসূল খুশি করার জন্য মক্কা মদিনা যাওয়ার সব টাকা এখানে দিছে, আল্লাহ খুশি হয়েছে। কাজী এমন কিছু কাজ লন আমরা করি যাতে আল্লাহ খুশি হয়, তাহলেই পাবেন। আল্লাহ বলতেছেন, হাজিরা তোমাদের কারো হজ কবুল হয় নাই, শুধু আব্দুল্লাহর হজটা কবুল হয়েছে। আব্দুল্লাহ মক্কা মদিনায় যাওয়ার টাকা আমার রাসূলের আওলাদকে দান করে দিয়েছে, আমি খুশি হলাম। এ মক্কা মদিনায় আসতে পারে নাই তো, আমি মক্কা মদিনার হজ প্যাকেট করে তার বাড়িতে পাঠিয়ে দিছি। এই একটা হজ কবুল হয়েছে, আব্দুল্লাহর হজ। আর এই হজটা কবুল করতে যাইয়া তোমাদের হজগুলিও আজকে কবুল হয়েছে। বাবারা কবরে যাইতে হবে, সেই কবরটা মৃত্যু যখন হবে তার পরের স্থানটাই হলো কবর। যে কবরে যে যাবেন, কবরের হিসাব কিন্তু কেউ জিগাইছেন না, কেউ জিগান নাই কবরের হিসাব। আজকে ছেলেটা বিদেশ গেলে যে দেশে যাইব, এই এই দেশে কে কে থাকে, মা যায় একদিন, বাবা যায় একদিন, কাকায় যায় একদিন, দাদি থাকলে দাদি যার একদিন, দাদায় যার একদিন। তোমার ছেলেটা বিদেশ থাকে, আমার নাতিটা সেই দেশে যাইব, কেমন পরিবেশ, কেমন ভালো নি, থাকতারগু নি, খাবার দাবার কেমন, আবহাওয়া কেমন, বেতন কেমন, টাকা পয়সা পাঠাইতে পারি কি না, এরকম কত কিছু খবর নিলেন। অথচ ছেলেটা নাতিটা ফাড়াইলেন, সুবিধা না হইলে 6 মাস পরে আবার আইফোর তারবো, এরপরও এত খোঁজ খবর নিলেন যে এই কবরস্থানে গেলে জীবনে আর আসা যায় না। এই কবরও যাইবার আগে কেউ তো কোনোদিন খোঁজ নিলেন না। রাসূল বলেছে এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। নবীর কথা সত্য না মিথ্যা? 99টা সাপ, দুনিয়ার সাধারণ সাপ না, এক একটা সাপ দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে। অন্য সাপগুলির হাত থাকবে, ইস্পাতের নুক থাকবে, আবার তাই না উঠাবে। দুনিয়ায় কি শোনো নাই আমার কথা? তুমি ভুলে গেছিলা, আমি তো তোমাকে ভুলবো না। এভাবে দংশন চলবে, এক একটা সাপ যদি দুনিয়ার উপর মাথা বাহির করে একটু শ্বাস ফালাইতো, সমস্ত পৃথিবীর গাছগাছরা পুড়ে ছাই ছাই হয়ে যাইতো, এমন পুরাই পুড়তো এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছগাছরা হইতো না। এই মারাত্মক সাপ 99টা কবরে দেওয়া হবে। রাসূল বলছে, বলুন রাসূলের কথা সত্য না মিথ্যা? যদি রাসূলের কথা সত্য মানেন তাহলে আপনি ইমানদার, না হয় আপনার ইমান ধ্বংসক। বাস্তব ঘটনা, এই কবরে যাবেন, ও যুবক বাবা তুমি সাবধান হও। 91 সনে মাসিক পত্রিকায় খবরটা পেয়েছি, পাকিস্তানের রাওয়ালপিন্ডির পীর দুহা কবরস্থান, একটা যুবকের মৃত্যু হলে কবর কুরে লাশ নিয়ে গেছে দাফন করবে, যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে, মাটিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহওয়ালা, উনি বললেন বাবা কবর কুরো নাই, হুজুর কুরসি তো, কবরটা বন্ধ হয়ে গেছে, আরেকটা কবর কুরো। 91 সনের ঘটনা, আরেকটা কবর কুরা হলো। কবরটা কোরার পর হাজার হাজার মানুষের সামনে কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন আরেকটা কবর কুরো, 3টা পর্যন্ত দেখি, 3 নম্বর কবরটা আর বন্ধ হলো না। বলছে দুইজন লোক কবরে নামো, নামলেন, লাশটা দাও তাদের হাতে। দিবার আগেই কবর থেকে দুইজন লোক কাঁপতেছে আর ডাকতেছে, হুজুর লাশ দিবার আগে আপনি একটু দেখে যান কবরের অবস্থা কি। আল্লাহওয়ালা বলেন, আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে যাইয়া দেখি 2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের চেয়ে বড় বড় চোখ, কবরটা ভরে গেছে। এই কবরে আমাদের প্রত্যেকের যাওয়া হবে কিনা বলুন? তবে আমরা যাব, এটা তো কিছু পিছনে আছে, যারা গেছে তাদের খবর নেওয়া দরকার আছে কিনা?
এর মধ্যে যাদের খবর নেওয়ার জন্য যাদের পক্ষে এখান থেকে শান্তির ফয়সালা চাওয়ার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে নির্দেশ করেছে এই কাজগুলি আমাদের করা দরকার না কোরআন শরীফে নির্দেশ করেছে তাদের জন্য দোয়া করা সেই ব্যক্তিরা কারা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগি বলুন না রব্বিল হামহুমা কামা রব্বায়ানি যে মা দুইটা বাজে বাড়িতে গেল যাইয়া দেখতেন দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছে যে বাবা সন্তান বাড়িতে না আসলে রাত্র দশটায় বাস স্ট্যান্ড হারিকেন লইয়া দাঁড়াইয়া থাকতো একটা বাস যদি স্ট্যান্ডে লাগতো বাবা দৌড়াইয়া এতের মতো বাসের দরজার কিনাই দাঁড়াইয়া থাকতো কত মানুষ নামলো আদুরে সন্তান নামলো না বাবা কান্তে কান্তে বাড়িতে যাইয়া পৌঁছে এই দরুদি মা বাবা যার কবরে আমার আল্লাহ যদি তাদের জন্য দোয়া করতে শিক্ষা দিতে পারে বলুন এই কাজগুলি করা আমাদের দরকার আছে কিনা বাবারা এটাও তো আমরা করি না এটাও তো করি না অথচ মা বাবা কবর থেকে ডাকতেছে তুতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা তুতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা তু চেরাগা ফেল সুদি আজ হালে মা বাবারে আমার সয় সম্পত্তি আমার বাড়ি আমার জায়গা আমার দোকানপাট আমার মার্কেট পাইয়া তুই আজকে মার্কেট বেলা সম্পদ বেলা হইছস কিন্তু আমরা যে দুইজন কবরে ফেরা রইলাম আমরার ব্যাপারে তুমি এত গাফেল কেন আমরার ব্যাপারে কিতাবে পাইছে একটা ঘটনা একটা বাবার কবরের পাশে দিয়া সন্তান হাইটা যাইতেছে বাবার জন্য কিছু দুয়ার খায়ের করলো না কিছুই করলো না শুধু হাইটা যাইতেছে আর বাবা কিছুক্ষণ যাওয়ার পরে বাবা কবর থেকে ডাকতেছে ও আদুরের সন্তান ও নিষ্ঠুর সন্তান ছেলেটা পিছনে চাইছে এদিকে আওয়াজ হইতেছে তুই কেমনে রে আমার কবরের পাশটা চলে গেলে আমার লাগে একটু দোয়া করলে না আজকে তুই যদি কবরও থাকতে আমি বাবা কি কবরও না কান্দা যাইতে পারতাম নি বলুন সন্তানের কবরের পাশে মা বাবা গেলে না কান্দা পারতো কিন্তু তুই তো আমার কবরের পাশে দিয়ে গেলে গা কিছু কইলি না অথচ আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিছে মা বাবার উদ্দেশ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলতেছিলাম যেই কবরস্থানে বিচ্ছু কবর ভরে গেছে আল্লাহর ওলি বলেন এই কবরই লাশটা দিতে হবে ও বাবা যুবক তোমরা সাবধান হও দেখো বাস্তব দেখাইতেছেন আল্লাহ কবরের লাশটা শুয়ানের সাথে সাথে বিচ্ছুগুলো কাফনের কাপড়ের উপরে দিয়েই কামড়াইয়া হাড্ডিগুলো জোড়া জোড়া খুলতেছে এই বিপদের ঘর আমাদের প্রত্যেকের সামনে আছে কি না ওই ঘরে যাওয়ার আগে আমরা হলো নবীর কথা মাইন্যা কিছু আমল করি আর সাথে সাথে কবর যারা আছে তাদেরকেও বিপদ থেকে বাঁচাই আল্লাহর দেওয়া কৌশলে মা বাবার জন্য দোয়া আল্লাহ পাক নিজে শিক্ষা দিছে এই মা বাবার জন্য দোয়া করতে আপনারা রাজি আছেন কি না বাবারা মা বাবার উদ্দেশ্যে কিছু কইরেন মাঝে মাঝে কিছু করলে কি হয় এক আল্লাহর অলির জীবনীতে দেখি আল্লাহর অলি কবরের পাশে দিয়ে হাইটা যাইতেছে কবরস্থানের পাশে রাস্তা এরকম রাস্তা কবরস্থানের পাশে দিয়ে আসে না আল্লাহর অলি অন্তরের চক্ষু খোলা কাশপোয়ালা অলি হক্কানি অলি বন্ডাবন্ডি না অনকিলাম বন্ডাবন্ডিও আছে বন্ডাবন্ডি না হক্কানি অলি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে দেখে একটা কবরের ভিতরে অন্তরের চক্ষে দেখে ভীষণ আজাব লোকটা গলা কাটা মুরগির মতো চিল্লাইতেছে ছটফট করতেছে আল্লাহর ওলি বললেন বাবা তোমার কি কেউ নাই আলী আওলাদ দুনিয়ায় তোমার জন্য কিছু করবে লোকটা বলছে হুজুর আমার কেউ নাই আমার আগেই সব মারা গেছিল সকলের পরে আমি মারা গেছি একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল মেয়েটা জানি কার বাড়িতে কাজ করে গরিব মানুষ কিছুই নাই সয় সম্পদ বাচ্চা কার বাড়িতে জানি কাজ করে এই মেয়েটাই শুধু ছিল আর কেউ নাই তো বাবা তোমার জন্য কিছু ক্ষয় খরচ করলে দোয়া খায়ের করলে তো তোমার বিপদটা দূর হইতো হুজুর কে করবে আমার তো নাই কেউ বাচ্চাটা তো এরকম বুঝেই না আচ্ছা ঠিক আছে তোমার বাচ্চার কাছে আমি যাই একটু খোঁজ খবর নেই আল্লাহর ওলি খবর নিয়ে বাচ্চাটারে বাইর করলেন একজনের বাড়িতে থাকে বাচ্চাটা কোথায় বাচ্চাটা তো পুকুরে গোসল করতে গেছে বাচ্চা মানুষ তো গিয়া দেহে পুকুরের পানি বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে ডাক দিলেন ইমুকের মেয়েকে হুজুর আমি বাবা তোমার বাবার কবরে তো ভীষণ আজাব হইতেছে আজাবটা তো সবাই অনুভব করে আজাবটা যে কষ্ট মেয়েটা কাঁদতেছে পানির দাঁড়ায় আল্লাহ আমার বাবার কবরে আজাব আমি কি করব হুজুর আমি কি করতে পারি বাবা তোমার বাবার আজাবের
মুক্তির জন্য নাজাতের জন্য কিছু ক্ষয় খরচ করো আল্লাহর রাস্তায়, দোয়া খায়ের হবে। বাবা আমার একটা পয়সাও নাই, পাঁচটা পয়সাও নাই, আমার সম্পদও নাই, আমি আরেকজনের বাড়িতে থাকি, আমি কিভাবে খরচ করব, কই পাবো খরচের পয়সা? তবে আমার বাবার কবরের আজাব আমি যে সইতেও পারতেছি না, হুজুর আমি কি করব। অবশেষে বাচ্চা মেয়েটার ভিতরে আল্লাহ মনে হয় বুদ্ধি বিবেচনা বাড়াই দিছে, ডাকতেছে, হুজুর আপনার চেহারাই কয়, আপনি আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু হবেন, ওলি হবেন, আপনি একটু সামনে আগান, পুকুরের পানির কিনারে আসেন, আমার কিছুই নাই, আমি এই পুকুরের পানি খরচ করে আপনার দুইটা পায়ের দুলি সরাইয়া দেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আজাব সরাইয়া দেয়। এইভাবে মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, মাবুদ মাবুদ রে, আমার বাবার কবরে আজাব আমি কেমনে সইব গো, কিছুই নাই খরচ করব বাবার জন্য, পুকুরের পানি খরচ করলাম, মেয়েরা সাধারণত মা বাবার জন্য মায়া বেশি, পুকুরের পানি খরচ করে তোমার ওলি তোমার বন্ধু নাইবে নবী আলেমের পায়ের দুলি সরাইয়া দিলাম, তুমি আমার বাবার কবরে রাজা দয়া যদি হয় সরাইয়া দিও। এই বলে কাজটুকুন করে দিলেন, পয়সা নাই গরিব মানুষ, আর যদি পয়সা থাকে, পয়সা যদি মা বাবার জন্য রোহের মাগফেরাতের উদ্দেশ্যে খরচ করা হয়, যাদের সেই সম্পদ পয়সা আছে বলুন আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি কবুল করবে কিনা। অবশেষে দেখা গেল আল্লাহর ওলি এই পায়ের পানি লইয়া আবার ফিরে যাচ্ছে কবরের পাশে দিয়া, যাইয়া দেখে তার বাবা জান্নাতের ফুলের বিছানায় আরামে ঘুমাইতেছে। ডাক দিলেন, আল্লাহর ওলিরা রুহের সাথে কথা বলতে পারে, হ্যাঁ বাবা ওঠো, কি ব্যাপার, কিছুক্ষণ আগে তোমার আজাব ছিল, এখন তুমি জান্নাতের বিছানা? ওই লোক মুস্কি হাসি দিয়ে বলছে, হুজুর আপনি যখন আমার মেয়েটাকে তালাশ করে আমার দুঃখের কথা বলছেন, আর আমার মেয়েটা আমার কবরের আজাব সরানোর জন্য আপনার পায়ের দুলি ফানি খরচ করে সরাইছে, এর বরকতে আল্লাহ আমার কবরের আজাব পরিষ্কার করে দিয়েছে। এই কবরে আমাদের অনেকের ময় মুরব্বী বাপ চাচা বাপ দাদা আছে কিনা বলেন, অনেকের বংশধর কবরে চলে গেছে, আর আমরা দুনিয়াতে আছি, আমরা দুনিয়ার থেকে রাসূলের কথা মাইনা, আমরা পরিষ্কার হব, যারা কবরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া কার জন্য, কি দোয়া করবেন, এই সব কিছু শিখাইছে আল্লাহ, কিন্তু এখন তো আমরা এগুলি করতে রাজি না, কবরের চিন্তা করতেও রাজি না, কবরে যে মা বাবা হইরা রয়েছে তাদের খবর নিতেও রাজি না, অথচ মা বাবা রুহানিভাবে ধিক্কার দিতেছে, এই মা বাবার রুহানির ধিক্কারগুলো আইসা সন্তানের উপর বিপদ হয়। কি ধিক্কার দিতেছে, পুত্রে তুমি যখন ঢাকা পড়তা এক মাস পরে বাড়িতে আইতা, এক মাসের পরে যদি দুইটা দিন বেশি হইতো, আমি মা দুইটা দিনই রাত্রে ঘুমাইছি না, আমার ছেলে কেন আইলো না, তিন দিনের দিন তোর বাফেরও শান্তি দিছি না, দুই চারটে ভিডা বানাইয়া তোর বাফেরে ডাকা ফাটাই দিছি, তোর খবর লইতো, ডাকা ফাটাইয়া তোর খবর আনছি, না হয় আমি মা তিন রাত চোখের পানি বালিশ বিচ্ছে আমার ঘুম হইছে না, কিন্তু আমরা যে বছরের পর বছর কবর ওপেরা রইলাম, আমরার খবরটা তো তুই একদিন নিলে না। এ মা বাবার খবর নেওয়া দরকার আছে নিও। আহ কোন মা, আজকে তো সে মারে আমরা চিনি না। বাবারা একটা বাস্তব ঘটনা বলি, এটা কোরআন হাদিস না, আবার সহলিটা আমার বিরুদ্ধে আন্দোলন করেন না, মৌলবী কইতে কই গেল, এটা কোরআন হাদিসও আছে, এমন কই না আছে আমি জানি, তবে কই না হলে আমি আগে ফাইসালা গেলে লিছি কোরআন হাদিস না, আপনারা হাজার হাজার মানুষ সাক্ষী আমি আগে ফাইসালা গেলে লিছি, এরপরে যেলা কইব মনে করবেন হেলা বেজাল, এটা বাস্তবতার থেকে বলছি, কোরআন হাদিস না। এক বেচারা ধনী মানুষ, ছেলেরা বড় বড় অফিসার, মার্শাল্লাহ ঢাকায় থাকে, চাকরি বাকরি কইরা এমনে হেমনে আছে না, এক বেচার এক ফুলা 7,000 টাকা মাসে বেতন ফা, 12,000 টাকা বাসা ভাড়া দেয়, বাবা এই গ্রামের বাড়িতে সরল মানুষ তো বইয়া গপ্প করে, আমার ফুলা 7,000 টাকা চাকরি করে 12,000 টাকা বাসা ভাড়া দেয়, 25,000 টাকা মাসে আমারে দেয়। তো আরেকজন জ্ঞানী লোক জিগায় চাচা তো এইটা ফাহা কই, বেতন 7,000 বাহিতা আনে করতে, আমাদের ফুলাই কি চুরি করে, ক না 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 করতে পা, উফরি আছে উফরি উফরি আছে, যাই হোক উফরি টুফরি এমনি হেমনে কোটি কোটি টাকার মালিক, বাবার গ্রামের বাড়িতে বড় লোক বানাইয়া দিছে, রাজকীয় পরিবেশে বাড়িঘর জমি জামা কিন্ডা বা বইরে লাইছে, আর বাপ ও সরল মানুষ বিকেল হইলেই বাড়ির সামনে বইয়া যেই যা ডাইকা বাও চা খাইয়া যাও, আর এটা যা দেখতাছ সব আমার গেলাম, নিচে না হাত উফরি দিয়া সব আমার,
আজ কিছু মানুষ আছে কয় না না সাসাটি হইতে জানি তো এ হেরে সাল্লালে ভানো দে কাল লাগার হুম খাক তে তার বায়া সিন একটা মৌলবি মৌলবি গিয়া হাতটাই নিয়ে দছে ভাই সাহেব হাত নিছে না মানে কি কোন খালি প্রত্যেকদিন সব আমার কি আপনার আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই আপনার কয়রে তোরে মৌলবি বানাইছি না একটা ব্যাককল বানাইছি মৌলবি বলে ব্যাককল একজন নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে হাইটা যাওয়ার বরকতে চল্লিশ দিনের জন্য কবরের আজাব মাফ হয় মৌলবীর ব্যাককল কইলে কি আর বড় ভাইয়ের লোকে মৌলবী ঝগড়া করবো মৌলবী কো বড় ভাই ব্যাককল করছে কোক তাতে আপত্তি নাই যদি কোনোদিন সুযোগ পাই বাইরে বোঝামু আমি ব্যাককল না বাইরে ব্যাককল খালি কয় তার সব আমার আসলে যে নিজের জন্য কিছুই করে নাই আখেরাতের কোনো সদাই ভাই করে নাই গত দুই চার বছর আগে এক ঘটনা ঘটছিন পুরান ফানিতে যারা এই বৈশাখে দান লাগাইছে বুরু দান এটা দান বাইরিছে ঠিক ভিতরে সাইল নাই তা আপনারা দেশ হইতে কি কইন সিডা আমরা এলাকাত কই সুসা সুসা আর সিডা জিনিস একটই আর কি শব্দ দুইটা তা সিডা দান ভিতরে সাইল নাই মৌলবী কয় এইবারই সুযোগ ভাইজান আপনার তো সব খবর পাইছেন একটা দানের ভিতরে সাইল নাই সব সিডা কহ হুনতাছি তো তোমারে খুঁজতাছি তুমি মৌলবী গেলে নি কিছু রহমত হয় হন মৌলবী রহমত হইছে আগে ব্যাখ্যা আছে আসলে মৌলবী রহমত নবী বলেছে হাদিস শরীফে আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারেস ওলামাগণ নবী যদি রাহমাতাল্লিল আলামিন হয় তাহলে এ নবীর ওয়ারিস হইলে কিছু বাকি ওলামাদের কাছে আছে না তবে ওলামাদেরও উচিত এগুলি নিয়ে সাবধানে থাকা সাবধানে থাকতে হবে এই রহমতটাকে যাতে নিজের কাছে রাখা যায় এইভাবে চলতে হবে আল্লাহ তৌফিক দেখ সকলে বলুন আমিন যাই হোক লম্বা ঘটনা অনেক সময় যাইতেছে গা আমি সংক্ষেপ করে আনছি এবার এই বেচারা ডাকতাছে ভাইজান একটু দেখে আইতাম জমি জামা গুলো কহ তোমার লয়ে যামো ক্ষেতের আইলে গিয়া দেহে টিপ দিয়া ভিতরে চাল নাই সবসিডা সবসিডা ডাকতেছে ভাইজান জমি আছে গাছ আছে কিন্তু নাই ভিতরে কিচ্ছু কহ এটা বুঝা খরচ করলাম কিছুই তো পাইলাম না কো ভাইজান তাহলে বোঝা গেল থুইয়াও নাই কহ আচ্ছা ভাইজান আমি একটা কথা কই মানবেন আমি তো ব্যাককল মৌলবি কি আপনি ক্ষেতের আইলো একটু শুয়ে যাইবেন আমি সাদা একটা চাদর আইনা আপনার এক ঢাইকা কাছে বইয়া কান্দুম আমার বাইরের সাপে কেটটা মাইরা লাইছে কিন্তু আমি ডাক না দেওয়া পর্যন্ত আপনি উঠতারতেন না কি হইব কইটা পরে বুঝবেন কই যা তুই ছোটো ভাই কইছস সাদা চাদর দিয়ে ঘুরে একটা দাগ দিছে দাগ দিয়া কান্তাছে আমার বাইরে সাপে কাটছে মৌলবী এত বড় মৌলবী কান্তাছে মানুষ কি না গিয়া পারেও চারদিক মেয়ে পুরুষ গেরাও দেলাইছে কন কি কী হয়েছে সাপে কাটছে দাগের ভিতরে যাইন না ভিতরে গেলেই বিষ আপনার শরীরে ঢুকবো অনার কেউ দাগের ভিতরে দাগের ভিতরে গেলে তো দেখবো লরে সরে না মরলে এনে ঠান্ডা হয়ে থাকতো এটা তো শ্বাস যে ভালো আইসু অবশেষে মানুষ আইসা হগলে আফসুস করা লোকটা এত সম্পত্তির মালিক ছিল আজকা খেতের আইলে হইরা লইলো আর কবর যে যাইব কি হাত কি বইরা না খালি 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 হাতে কবর যাইব হগলই খালি কথাটা কয় আচ্ছা যে যাওই কয় এই ভদ্রলোক সব শুনেনি করে মৌলবী তো আমার হুয়াইছে এটার লাগে না কিন্তু মৌলবী তো কইছে আমি ডাক না দিলে উঠতারতেন না ফুলাফান তো খবর হইয়া গাড়ি লইয়া ডাইরেক্ট খেতে আইলো দৌড়ে গেছে চাষা আমার বাবারে সাপে কাটলো আপনি কই আসিলেন বাবারে আমি তো কাছে আসিলাম সাপে তো কে চাষা কে বাবা এইটা চিনে না যারে সুযোগ পাহেরেই মারে আমি দৌড়াইছি বাজান সাপেরে দৌড়াইছি কয় আমার বাপেরে মাইরা লাইছে আর আপনি সাপেরে দৌড়াইছেন আরেক মুরব্বী কয় মৌলবী সাপ সাপে কাটছে জি সাফে কাটা রুগী তো বাবা সহজে মরে না যদি কবিরাজ দিয়া উজা দিয়া বিষটা জাইরা নামাইতারেন তাহলে হয়তো রুগীটা ভালো হয়ে যাবে বাবা মৌলবী মনে মনে কয় সাফে কাটলে নে উজায় নামাইতো তো কয় আমি নিয়ে আসি হ্যাঁ দৌড়ে গেছে কবিরাজের বাড়ির কবিরাজ সাপ মরে নাই বাই খালি কয় সব আমার কবরের চিন্তা বায়ের নাই আখেরাতের কোনো সদাই বায়ের হইছে না খালি বলে সব আমার আপনি একটু কাজ করবেন দু তিনটা ফু দিয়া কইবেন এই বিষ নামান যেত না একটা সিস্টেম করবেন ভাই যে সব আমার ক এটা বুঝাইবার লেগিয়া কি এইভাবে এইভাবে এই এই এইভাবে কইবেন আচ্ছা ঠিক আছে মৌলবী ফরাই আনছে এইভাবে করতো মৌলবী বলে ব্যাককল দেখেন না কি ফয়েন যে আইছে কবিরাজা দু তিন হু দিয়া কয় সর্বনাশ এই বিষ নামান যেত না
ছেলেরা ধরছে, চাচা এত বড় কবিরাজ, নামি দামি কবিরাজ, আপনি বিষ নামাইতে পারবেন না? বাবা রে, এটা মারাত্মক সাপের কামড়। তবে একটা সিস্টেম আছে, ওই যে মৌলবী ফরেনসে, এই সিস্টেমে হয়তো একটা কিছু করা যাইতে পারে। সিস্টেমটা কি? তোমাদের মধ্যে বড় ছেলেকে, বড় ছেলে চাচা, বড় ছেলে আমি, আমি খুব বড় অফিসার, বড় ছেলের মধ্যে আমি বড় অফিসার, তা তুমি তোমার বাবার পায়ের কাছে একটু খাড়াইতে হবে। কি করবেন? আমি মাথার থেকে বিষ যাইরা জারার চাপে বিষ পায়ে দা বাইরিব, তোমার শরীরও বিষ ঢুকে দেব, তুমি মহিলা যাইবা, বাবা ভালো যাব। বড় ছেলে কই, চাচা এটা একটা যুক্তির কথা কইলেন, রাহান যাইলেন না, যাইলেন না রাহান, আমি এত বড় অফিসার, এত দায়িত্ব আমার বাবা সাপে কাছে, আমি মরতাম বিষ লইয়া বাবায় বাঁচত, এটা কথা কইলেন? এটা কি সম্ভব? পৃথিবীতে এমন কোন ঘটনা শুনছেন? আচ্ছা ছেলে কি কইতাছে বাবা শুনতাছে নিও, অথচ এই ফুলার লেখাপড়ার খরচ চালাইতো বাবা, কতদিন ফজরের নামাজ নাচ ফইরাও গাউছি আমার কেটে গেছে গা। ফুলা কিন্তু অহনামের পক্ষে নাই, মেজু ছেলে জি আপনি আয়েন, কইতে কথা কইলেন, আমি মাপ চাই। সুডুলা কি আপনি কান্তাছে খুব, কই আমি দুইনেতেছি, কই দিনেছি আমার ওহনই হ্যান নিবেন, মেয়েরা যে কান্দতেছে ডাকতেছে মা তুমি আসো, ওহনার কান দেও না কথাও কয় না, এতে কি বোঝা গেল? আইতে রাজি না, রাজি না, বিবি সাপ তো বাইঙ্গে হইরা যা, দুইজনে ধইরা রাখতারে না। কবিরাজ কয় আপনি, কজি আমি ওনার ওয়াইফ, তাইলে আপনি এভাবে কি করবো, সাপ জায়গা আমিও মরে যাবো, ওতে আপনি মল্লে ভাইয়ের কাছে খারণ, বিষটা যাইরা আপনারে দেই, আপনি মরেন সাহেব বালি যাবুগা। কবিরাজ সাপ উল্টা ফাল্টা কথা কইেন না, সাপের হায়াত নাই, সাপে কাটছে, নাইলে মৌলবীরে দেখছেন না সাপে, দোষ দেলে তো খালি মৌলবীরা দেখছেন, মৌলবীরে সাপে দেখছেন না, সাপ রেখে রে সাপে কাটলো, হায়াত নাই, আল্লাহ নিচে গা সাপে কাটছে, সাপ কইতেইছি না আজরাই লইয়া যুক্তি টুক্তি দিতেছে, মাড়ি দিলাম দোয়া খায়ের করবো না অবশেষে। আচ্ছা এই বদলোক সব শুনছে নি কে কি কইছে? শুনছে আর কইতাছে মনে মনে, আরে মৌলবী তো এলে কিনা আমার হুয়াইছে। কবিরাজ জিজ্ঞেস করেন, ও মৌলবী সাহেব এই লোকটা জীবনে কি করলো? নিজের জন্য কিছুই করলো না, কেউ তো তার আপন পাইলাম না, আরো কেউ তার আপন আছে কিনা দেখি চেষ্টা করে, তার পক্ষে দাঁড় করাইতে পারি কিনা, কেউ আছে কিনা। মৌলবী সাহেব চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, এরে কবিরাজ আছে রে, আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা, মা ছাড়া আর কেহ নাই, মাকে নিয়ে আসেন, আসতে পারবে না, অসুস্থ বুড়া মানুষ, দুর্বল হয়ে বিছানায় পড়ে গেছে, দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দরে দরে নিয়ে আসেন। দরে দরে নিয়ে আসতে শুরু করলে মা আনবে এই অপেক্ষায় কবিরাজ, যাইয়া দেখে দুইজন লোক লইয়া মা বড় সন্তানের মৃত্যুর খবর পাইয়া গলা কাটা মুরগির মতো গো মা বিছানায় লাফাইয়া লাফাইয়া কান্দে, আর ডাকতে থাকি মাউত তুমি কি আমারে দেখলা না, আমার সন্তানের নিয়ে গেলা, এমন দরদ বলুন মার সন্তানের জন্য আছে কিনা। কিন্তু এই মা যে কবরস্থানে ঘুমাইয়া রইল, বৎসরের পর বৎসর গেল, একদিন তো কেহ মার খবর নিলেন না। খবরও যাইলে খবর নিব, বাইর থাকলেই তো খবর না না। বাবা সব দাবি আদায় হবে, কিছু কাজ আছে করেন, নবীজি বলছে এই কাজগুলি করেন। যাই হোক এবার সংক্ষেপ করে আনছি, দেখা গেল মার কাছে যায় দেখে মা লাফায়া লাফায়া কান্দতেছে, মা গো মা মৌলবী ডাহে, তোমার ছেলে ভালো হবে তো, তোমার যাইতে হইব। মা বাবা আমি গেলে ভালো হইব, আমি কেমনে যাবো, আমি তো যাইতে পারি না। দুইজনে দৌড়ে দৌড়ে নিয়ে রওনা হয়েছে, কাছাকাছি গেলে দূর থেকে হাত বাড়ায় ডাক মারছে, কবিরাজ রে বাবা যাইস না, আমি মা আইতাছি। কে আইতাছে? কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবিরাজ যাইস না, আমি মা আইতাছি। বাড়ির দিকে লক্ষ্য করে দেখো না গো,
এই মা জানি কার দুনিয়ায় নাই, যে মা সন্তান দুইটা বাজে বাড়িতে গিয়াও দেখছি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো, বাড়ির দিকে তাকায়া দেখো এই দরজা কার জানি চিরতরে বন্ধ হইয়া রইছে। আমি মা আইতেছি, আপনি মা লাগেন? হো বাবা, আপনি ছেলে ভালো হবে, কবিরাজ কইতেছে, শর্ত হলো আপনি মা পায়ের কাছে একটু দাঁড়াবেন, আমি বিষ যাইরা পায়ে দিয়া বাইর করবো, এই বিষ আপনার উপরে ডুববে, আপনি পরে মরে যাবেন, আপনার ছেলেটা ভালো হবে। কিন্তু আগে তো কেউ রাজি না, এবার আপনাদের কাছে ফয়সালা চাই, সত্য কথাটা বলবেন। কেউ তো রাজি ছিল না, এখন যার কাছে চাইছে যিনি হলেন মা, এই ব্যক্তিটা রাজি আছে কিনা? আসতে কইলেন যে বিষ যাইরা আপনার উপরে দিব, আপনি মা মরে যাবেন, ছেলেটা ভালো হয়ে যাবে। একটা চিৎকার মারছে মা, কবিরাজ আমি মা রাজি আছি রে, এই মা বাবার জন্য কিছু করা বলুন দরকার আছে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবা কি দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবা কি দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলে যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ। তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ। মা চিৎকার মেরে বললেন, আরে কবিরাজ আমি মা রাজি আছি। বাবা আমার একটা শর্ত। কি শর্ত? আমি মা অসুস্থ বুড়া মানুষ, দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা। বল আমি বসলে হবে নি, বসলে হবে নি? কবিরাজ বলেন, মা গো বসলেও চলবে, রাজি থাকলেই চলবে, কেউ তো রাজি না, আপনি দি রাজি হলেন কারণ কি? মা ছেলের পায়ের উপর হাত লাগাইয়া ডাকে, কবিরাজ রে আমি হাতে ধরলাম তাড়াতাড়ি যেন বিষ আমার কলিজায় আইসা যাইবে। কবিরাজ ছেলের ব্যথা মা জানে রে, দুনিয়ার কেউ জানে না, ছেলে পেটে লইয়া কত কষ্ট করেছে মা, মা জানে আর জানে আমার আল্লাহ। কবিরাজ রে আমার সন্তান যেদিন প্রথম সন্তান হিসাবে পেটে ছিল কত কষ্ট করছি রে, কারো কাছে কই নাই, কোনোদিন রাত্রে ঘুমাইতে গেছি পেটের ভিতর নড়াচড়ি করছে, কলিজায় লাতি লাগছে, ঘুম থেকে উঠে গেছি আবার লাতি লাগছে, বসে গেছি আবার লাতি লাগছে, দাঁড়াইয়া গেছি, দাঁড়াইয়া থাকলে ভালো লাগে, দাঁড়াইয়া থাকতে থাকতে জীবনে কত রাত ফজরের আজান পড়ছে রে কবিরাজ, এই সন্তান পেটে লইয়া জীবনে কত রাত না ঘুমাইয়া কাটাইছি, আজকে আমার বাবার মৃত্যু হবে আমি মা বেঁচে থাকবো? না না, এটা হতে পারে না বাবা, যেদিন দুনিয়াতে আসবি প্রসব ব্যথায় আমি পাগল পাগল হয়ে গিয়েছিলাম, একদিনের ব্যথা কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিব্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা রে গলা কাটা মুরগির মতো লাফাইছি, একবার মাটিতে পড়ে গেছি আবার বিছানায় শুয়ে গেছি, মাথায় তাপড়াইছি বুকে তাপড়াইছি ব্যথা অসহ্য হইয়া, মহিলারা ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমাকে চুপ করে বসে থাকতে বলছে, আমি ডেকে ডেকে বলছি মহিলারা গো আমি কেমনে চুপ করে থাক, ও মহিলারা সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না,
আমার একটা দাও হাতে দাও গলাটা কাইটা আমি মৃত্যুবরণ করি। মহিলারা দেখছি দাও জাতীয় সবগুলো জিনিস করে বাহিরে ফেলে দিছে, আবার হাত বাড়ায় বলছি দুই টাকার বিষ কিনা দাও, ব্যথা আমার সহ্য হয় না, বিষ খাইয়া মৃত্যুবরণ করি। মহিলারা বলছে মা গো পাগলামি করিস না গো মা, তোর মাথায় আমরা পানি দিতেছি, পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা। আল্লাহর ডাক রে আল্লাহ নি দুইটা দুই জায়গায় করে দেয়। ওই মা প্রসব বেতার যন্ত্রণায় যখন আল্লাহ গো কইয়া ডাক মারে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে রাখছে ফেরেশতারা রে প্রসব বেতার যন্ত্রণায় যে মা আল্লাহ গো কইয়া ডাক দিবে গো, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিব। তোমার আমার মায়ের প্রসব বেতার কষ্টে যদি আমার আল্লাহ কবুল হজের নেকি দিতে পারে, সন্তানের উপর যেই দায়িত্ব আদায় করা বলুন দরকার আছে কিনা। যাই হোক লম্বা করে হয়ে গেছে, এবার ডাকতেছে কবিরাজ, মা কেউ মানল না, আপনি মানলেন, বাবা আমি কষ্ট করছি, আমি জানি সন্তানের কি ব্যথা, কাজে একটা কাজ করো সব ব্যথা আমার কলিজায় দাও, আমি মা মরে যাব, আমার বাবারে ভালো করে দাও। আচ্ছা এই বদলোক সব শুনছিনি, এবার মৌলবী সাহেব ডাহে ভাই একটু উঠেন, কিন্তু ভাই তো উঠে না, যেই তো মাতার রুমালটা সরাইছে, মা একটা চিৎকার মারছে, বাবা বাবা গো তুমি বেঁচে আছো, এই মা যে কবরে কি করলেন মার জন্য, মা তুমি বেঁচে আছো, হ বাবা বেঁচে আছি, বড় ভাই উঠেন দেখে কাঁদতে কাঁদতে চোখের পানিতে মাটি ভিজতেছে। মৌলবীজিকে ভাই যান ওহন কান্দেন কেরে, এবার কন অতদিন তো কইতেন সব আমার, এবার কন আপনার কি আছে, বাইরে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, এটা ক আমার চোখের সামনে যাই তো, কিছু আপন থাকলে একমাত্র আমার মা ওই আছে আর কেউ আপন, মাই আমার আপন। তখন কান্দেন কেরে উডেন, ভাই উঠতে কি করবো কই যাবো, একদিন তো আইনা আমার মাটিতে শুয়াইবি, এ কবরস্থানেই তো শুয়াইবি, অহন কান্দেন এত দিন তো কাঁদছেন না, অহন কি লেগে কান্দেন, বড় ভাই ডাকে গোনার বোঝা মাথায় লইয়া কানতেছি, বলুন না গোনার বোঝা মাথায় লইয়া কানতেছি, মাফ করে দাও মাবুদাল্লাহ এলাহি, হাইরে মাফ করে দাও মাবুদাল্লাহ, আল্লাহ কে বান্দা মাফের আশাই আমারে চোখের পানি সাইরা ডাক দিছস, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। যাই হোক এই সুযোগ আমাদের জন্য আছে, আমরা মাফ নিতে পারবো, দুই দাবি আদায় করতে পারবো এই মজলিসে। আর যে নির্দেশ কোরআন শরীফে কবরে যারা আছে কবরস্থান এটাকে হেফাজত করতে হবে, কবরস্থানের হেফাজত করা বিধিবিধানে আছে, সেটা কীরকম বিধিবিধান, একটা বাউন্ডারি কবরস্থানের করবেন, ওই কবরের কবরের উপরে গম্বুজ কইরা লক্ষ লক্ষ টাকা খরচ করবেন এটা না। এই হাতে তুমি কি দিবা গো, কি দিয়ে তুমি আল্লাহর ইজ্জত রক্ষা করবা গো আল্লাহ, তুমি যদি খালি ফিরাইয়া দাও বলো তোমার রহমান রহিম নামের ইজ্জত থাকবে নি, আল্লাহ ফিরাইও না ঘুরাইও না, একটা দাবি করি গো আল্লাহ, জানি দুনিয়ায় থাকবো না, তারপরে ও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে বহু গুণা করে ফেলেছি, আজকের মাহফিলে আর কিছু দাও বা না দাও আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাউত মাউত রে ক্ষমা করে দাও গো জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি চারিজনে দরে উঠানের কিনারে পর্দা টানাইয়া নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাবে রে আল্লাহ, সন্তানগুলো এতিম হইয়া উঠানের কিনারে কাঁদবে গো বাবা বাবা বলে, বড় মেয়েটা শ্বশুর বাড়ির থেকে পাগল বেশে আওলা কেসে দৌড়ায় আইসা বাবার বিছানায় পরে ডাক দিবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা গো বাবা, ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি
আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না গো আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কত মানুষ চলে গেল, এই মানুষগুলো এখনো দুয়ার জন্য বসে আছে, কি জানি মনে ব্যথা, কি জানি মনে দুঃখ, কার জানি মনে ব্যথা। হুজুর দোয়া না করে যাব না গো, আমরার মা নাই গো, আমরার মা নাই, কার জানি মনে ব্যথা, বাবা নাই রে নাই, দরদি বাবা দুনিয়ায় নাই, কে জানি হাত বাড়াইছে বাবার অভাবি, কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবি, এই অভাবীর হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। আল্লাহ গো মা যার কবরে মার কথা কেমনে বলবো গো আল্লাহ, যে মা সন্তান কোথাও গেলে পিছে পিছে মা রাস্তা পর্যন্ত যাইত, যত দূর সন্তানের গাড়ি দেখা যাইত মা রাস্তার কিনারে দাঁড়াইয়া এতিমের মতো তাকাইয়া থাকতো। এই সন্তান বাড়িতে আসবে খবর শুনলে রাত্র ১২টা ১টাও যদি বাজছে সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইত, মা দরদি দরজাটা খুইলা গো, বিনাইয়া বিনাইয়া কান্ত, একটা গাছের পাতা যদি পড়ছে একটু আওয়াজ যদি মায়ের কানে লাগছে, মা দুই কদম সামনে গিয়ে চিৎকার মারছে, বাবা আইসো, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি, এই দরজা কার জানি চিরতরে বন্ধ হইয়া গেছে গো আল্লাহ, আমার মতো মায়ের অভাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। যার বাবা নাই বাবার অভাবি হাত বাড়াইছে, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়াল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি কাজ করে এ এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহবুব এই পর্যন্ত যারা মাহফিলে কষ্ট করে বসে আছে আমাদের মধ্যে, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি আমি সহ সকল বিমারিকে শেফা করে দাও, শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ গো যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, ইয়াল্লাহ খাস করে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। মাহবুব অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও গো আল্লাহ, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও গো আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। মাহবুব মাহবুব রে এই মাহফিলের আয়োজন যারা করেছে, জীবনের প্রথম বার্ষিকী এই বৈশাখে দুঃসাহসিক কাজ করেছে গো আল্লাহ, তাদেরকে বুঝি পছন্দ করেছো, মাহফিলের পরিবেশ দিয়েছো গো আল্লাহ, তাদের বংশধরময় মুরব্বী যারা কবরে গো কবরস্থানের জন্য মাহফিল আয়োজন করেছে, এই কবরস্থানের পক্ষেও যারা দান খয়রাত করেছে তাদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিল কমিটি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ, এই প্রথম বার্ষিকী এই মাহফিল তোমার মায়ার হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ, এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, আর কিছু দাও বা না দাও তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। ইয়াল্লাহ এই মাহফিলে যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম
এই মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।